একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে ব্যাশের এই ডলার সাইনটা আসার কারণে কখনো কখনো কমান্ডটা রান হতে প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আরেকবার যদি আপনি এই কমান্ডটা দিয়ে আবার রান করে দেন তাহলে কি হয়ে যাবে, রান হয়ে যাবে। আর যদি আপনি কমান্ড প্রম্পটে সরাসরি এই কাজটা করতে দেন ব্যাশের হেল্প না নিয়ে, আমরা যদি গিজ ব্যাট দিছি তো গিজ ব্যাটের হেল্পটা নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ কমান্ড প্রম্পটে লেখাগুলো ছোটো ছোটো থাকে, দেখতে অনেক ছোট হয়, এটা বড় করা একটু ঝামেলাপূর্ণ এবং কালারগুলো ওইভাবে ডিফাইন করে দেখায় না। তো এটা এখানেও সেট আপ টেটআপ করে নেওয়া যায়, সেটা আমরা আসলে এই মুহূর্তে করতে যাচ্ছি না, কারণ একই সাথে অনেকগুলো নতুন জিনিস শিখতে চাই না। তো সেক্ষেত্রে আপনি ডিরেক্টরিতে গিয়ে সরাসরি কমান্ডটা লিখে দিলে কাজ হয়ে যেত, কিন্তু এইখান থেকে আমরা আমাদের এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে 3.5.1। আমরা দেখলাম কি 3.5, বাট এখানে ও লেটেস্টটা নিচ্ছে কোনটা, 3.5.1টা। তো বেশ কিছু ফাইল সে এখন ডাউনলোড দিবে যেটা আপনার জন্য সরাসরি সার্ভার থেকে, আসলে কম্পোজারের মাধ্যমে এই সরাসরি ইনস্টল করলে যেটা হয় যে একদম লেটেস্ট এই মুহূর্তে এই সার্ভারে তাদের সার্ভারে যেটা আপডেট আছে সেটাকে একদম ফ্রেশ কপি আপনার পিসিতে কী করে দেয়, ইনস্টল করে দেয়। এবং অনেকগুলো কাজ যা আপনি ম্যানুয়ালি করলে হয়তো ভুল করে যাওয়ার, স্কিপ করে যাওয়ার সম্ভাবনা ছিল সেগুলোকে সে অটো হেল্প করে নিজের মতো করে করে দেয়, যেহেতু অনেক কাজ কম্পোজ করে দেয়, এজন্য এটা ফ্রেশ বা পারফেক্ট হয়, এজন্য অধিকাংশ ডেভেলপার এটাই পছন্দ করে। আসলে মাঝখানে সবটাই ইনস্টলেশন প্রক্রিয়াটা শেষ করে ফেলছে সে, কিন্তু এখানে যেটা গেলো ফেল টু ডিকোড রেসপন্স জিএলবি কোড ডাটা এরর রিট্রাইং উইথ মোড চেক এইচটিটিপি এরর মোড ফর মোড ইনফো, কিছু জায়গায় প্রবলেম হওয়ার কারণে এটা হয়নি। আমরা এখানে একটু অ্যান্সারটা যদি দিয়ে দিই দেখি হচ্ছে কি না, আপডেট সিকিউরিটি। তো এই কিছু এরর যেটা আছে সেটা সলভ করা যাবে, এখানে পারমিশন দিতে ডিলে হয়ে গেছে, আমরা লম্বা সময় এই পেজে আসিনি যে কারণে এটা কাজ করতে একটু ডিলে করছে, বাট এখন ওয়াই দিয়ে দেওয়ার পরে আপডেট সিকিউরিটি সল্ভ ভ্যালু ইন কনফিগ, আচ্ছা সেখানে আপডেট হয়ে গেছে আপডেটে। আপনার কাজ আপাতত প্রাথমিক পর্যায়ের কি এ পর্যন্ত শেষ, কেক পিএসপির বেসিক আপনারা কি এখানে করতে পারছেন। এখন যে জিনিসটা আপনাদের দরকার সেটা হলো ডকুমেন্টেশন, আমরা একটু ফিরে যাই, এই ফাইলটা হয়ে গেছে, এখন আমাদের সার্ভারটাকে রান করতে হবে, কাকে রান করতে হবে, সার্ভারটাকে রান করতে হবে, বিন কেক সার্ভার। এটা আমরা এখানে এসে সিএমএস পর্যন্ত আসছি, প্রথম পর্যন্ত আসছি সিএমএস পর্যন্ত আসছি, আমরা যদি ব্যাকে যেতে চাই সিএমএস পর্যন্তই থাকতেছে, তো আমরা ব্যাকে যেতে চাইলে সিডি কেক পিএসপি আমরা আমাদের এটা সিডি কেক পিএসপি সিএমএস এর মধ্যে থাকতেছে, আমরা একটু ব্যাকে চলে যাই ডিতে গিয়ে, সমস্যা নেই আপনি কমান্ড প্রম্পটাকে আরেকবার একটু রান করে নেন। আমরা যাব হলো ডি ড্রাইভের সিডি সিডি জ্যাম, আমরা এরপরে এখান থেকে এইচটি ডকস কেক পিএসপি সিএ কেক পিএসপি সিএমএস টু, আমরা কি নামে করছি এটা সিএমএস টু, ঠিক আছে।
CDH docs তারপরে হলো CakePHP না CMS দেখেন আমরা আসলে এখন আমাদের কি ডিরেক্টরিতে যেতে পারলাম এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো যে bin উইন্ডোজের জন্য এখানে যে কোডটা দেয়া আছে একটু খেয়াল করবেন আপনাদের এই CakePHP ইনস্টলেশনের সার্ভার রানের জন্য যে দেয়া আছে ফ্রন্ট স্ল্যাশ দেওয়া আছে কি দেওয়া আছে ফ্রন্ট স্ল্যাশ কিন্তু উইন্ডোজের জন্য দরকার হলো ব্যাক স্ল্যাশ এখানে বলে দিয়েছে যে ফর উইন্ডোজ দ্য কমান্ড নিড টু বি bin ব্যাক স্ল্যাশ কথা বুঝতে পারছেন তারপরে বাকি কোডটুকু তো আমরা ওখানে গিয়ে লিখে দেই যে bin ব্যাকস্ল্যাশ কেক না বেক রান্না করবেন না বেক সার্ভার মানে সার্ভারকে কি করো প্রস্তুত করো আমি একটু দেখে নিই আমি ঠিক করছি কিনা ও কেক আপাতত রান্না করতে হবে বেক মানে তো পরে সেটা কেক বেক আপনার যখন টেবিলের ইয়া তৈরি করবেন তখন এটা ইউজ করবেন bin cake server welcome to cake php version 3.5.14 console app src এখন আপনার এই এর পাঁচটা কি জ্যাম এইচসি ডক কেক পিএসপি সিএমএস টু এসআরসি তারপরে ডকুমেন্ট রুট এক্সাম এইচসি ডক সিএমএস ওয়েব রুট ইনিট পাথ তারপরে এইটাকে আপনি যদি বিল্ড ইন সার্ভার যে সার্ভারটা এখন রান করলেন আপনি আসলে কি এটা হলো তার এক্স্যাক্টলি যেটা আপনাকে লিখতে হবে আর যদি না লিখে সার্ভার ইউজ করেন তো সার্ভারে আপনি কি এই কোডটা রান করার মাধ্যমে এইচসি ডক লোকাল হোস্ট 8765 এই কথাটা লিখলে কি আপনার এখন এই অ্যাপটা কি হবে রান হবে তো আমরা এখানে একটু যাচ্ছি এইচসি ডক লোকাল হোস্ট 8765 তো চলেন আমরা আমাদের ইয়েতে চলে যাই লোকাল হোস্টের পরে কি করতে হবে বলেন তো এখানে দিতে হবে কি ক্লোন তারপরে 8765 এই পর্যায়ে আসতে পারা মানে হলো আপনার ইনস্টলেশন কমপ্লিট এবং আপনি আপনার সার্ভারের কি এই লিংকটাও তৈরি করে ফেলতে পারছেন আমরা কি কেক পিএসপি এর মধ্যে গিয়ে আর একটা কেক পিএসপি ফোল্ডার কি জ্যাম্পের মধ্যে গিয়ে ফোল্ডারের মধ্যে গিয়ে তারপর তৈরি করছিলাম না কিন্তু এখন এই পিসির জন্য এই এই সাইটের জন্য যদি আমি কমান্ড প্রম্পটে গিয়ে সার্ভার রান করে দেই তাহলে কি সার্ভারটা হবে কি এই কোড দিয়ে আমি এরপরে এর ভিতরে এর দিয়ে কাজ করতে পারবো আবার যদি সার্ভারটাকে ক্লোজ করে দেই এখন রান আছে এটাকে ক্লোজ করার কমান্ড কি কন্ট্রোল সি কন্ট্রোল সি দিলে এই সার্ভারটা ক্লোজ তখন আপনাকে কি ওই ডিরেকশন লিখে কাজ করতে হবে কি করতে হবে ডিরেকশন লিখে এই যে এই কোডটা লিখে আপনাকে পেতে হবে কোথায় এইচসি ডম এইচসি ডকস তারপরে সরি এইটা কেক পিএসপি সিএমএস টু বিনটিন এর ভিতরে তো আপনি যে তারপরে পাবেন সার্ভারকে কিন্তু সার্ভারকে সরাসরি আমরা কেক করে দিলাম এখন কি এত কথা না বলে সরাসরি আমরা কি এইখান থেকে চলে যেতে পারলাম ব্যাপারটা ক্লিয়ার এই জিনিসগুলো অনেক সময় ক্লিয়ার না করার কারণে বুঝতে প্রবলেম হয় বুঝতে কি হয় প্রবলেম হয় এখন দেখেন আমাদের সবগুলো সবুজ হতে হবে এই আইকনগুলো সবগুলো কি সবুজ হতে হবে কিন্তু একটা আইকন আমাদের সবুজ নেই কেন নেই যে ডাটাবেস কেক পিএসপি ইজ নট এবল টু কানেক্ট টু দ্য ডাটাবেস ডাটাবেসের সাথে কানেক্ট হওয়ার জন্য কি সে এখন যোগ্য না আপনি কি এই কেক পিএসপির জন্য কোনো ডাটাবেস তৈরি করছেন এখনো তো তৈরি করেন নাই তাহলে আপনাকে কি করতে হবে ডাটাবেস তৈরি করতে হবে চলুন আমরা ডাটাবেসকে তৈরি করি লোকাল ড্যাশবোর্ড আমাদের এখানে আছেই সরি এটা নয় এখানে আছে তো আমরা একটা নিউ তৈরি করে নিলাম সিএমএস টু নামে কি নামে কেক কেক পিএসপি সিএমএস টু এটা কপি করে নেন ডাটাবেসের ইনফরমেশনটা আপনাকে দিতে হবে ভিতরে
আপনি এখানে ক্রিয়েট করে নিলেন ডাটাবেসটা, জাস্ট ব্ল্যাঙ্ক ডাটাবেস, আর কিছু করতে হবে না আপাতত, কি ব্ল্যাঙ্ক ডাটাবেস আর কিছু করার দরকার নাই। এখন ডাটাবেসকে কনফিগার করার জন্য আপনাকে এখানে স্টেপ বলে দেওয়া আছে, এরপরে আপনি কি করবেন, CakePHP আমরা দেখতেছিলাম কোথায় ডকুমেন্টেশন, যে আপনার এটা কি হয়ে গেল বিন সার্ভারটা রান হয়ে গেল, এরপরে এইখানে আপনি ঢুকতে পারবেন। তো নেক্সট উই উইল বিল্ড ইউর ডাটাবেস অ্যান্ড ক্রিয়েট ফার্স্ট মডেল। আমাদের পরের ধাপে যদি আমরা যাই, তো এখানে কি বলতেছি যে নাও CakePHP একটা ইয়া তৈরি করেন, সেম এস অ্যাপ্লিকেশন, ইফ ইউ হ্যাভেন অলরেডি ডান সো ক্রিয়েট অ্যান এমটি ডাটাবেস, একটা ডাটাবেস তৈরি করেন, ডাটাবেসের নাম দেন CakePHP, আপনি আপনার মতো দিচ্ছেন কোনো প্রবলেম নাই। ইউ ক্যান এক্সিকিউট দ্য ফলোয়িং এক্সিকিউল কোড, আমরা জানি যে এভাবে আমরা কোড লিখে দিলে কি টেবিল তৈরি হয়, এখানে কয়েকটা টেবিল কি তৈরি করে দিয়েছে, তারপর মডেল তৈরি করছে। তো টেবিলগুলো আমাদের তৈরি করতে হবে, টেবিলের মধ্যে কিছু ব্যাপার আছে, নেমিং কনভেনশন যেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, এখন দেখালে বুঝবেন না, বোঝার দরকারও নেই এই লেভেলে। আপাতত ওরা টেবিল যেভাবে তৈরি করতে বলছে তৈরি করে ফেলবে, কাজ করে ফেলার পরে যদি আমি বলি তাহলে জিনিসগুলো কি বুঝতে সহজ হবে, ব্যাপারটা ক্লিয়ার। তো এইখান থেকে আমরা CakePHP এর আর্টিকেল ট্যাগস আদার্স যে কাজগুলো আছে এগুলো সব আমাদের একটু আমরা পরে আলোচনা করবো, আগে কাজ করার পরে এ কপি অফ কনফিগ কনফিগ এগুলো সব নেওয়ার পরে যে ধাপটা আমাদের, দেখেন আমাদের ফোল্ডারে যদি আমরা চলে যাই CakePHP এর মধ্যে গিয়ে সেমএস টু নামে কি হয়েছে একটা ফাইল তৈরি হয়েছে, এখানে গিয়ে আপনারা কনফিগে চলে যাবেন, কনফিগে গিয়ে অ্যাপ পিএসপি, কোথায় অ্যাপ পিএসপি, এটাকে রান করে দেন। ওয়ার্ডপ্রেসে কাজ করার অভিজ্ঞতা আছে কার কার আগে থেকে, ওয়ার্ডপ্রেসে সার্ভারের নেম ইনফরমেশন এগুলো এই চেঞ্জ করতে হয় কোথায়, ডাটাবেস নেম ড্যাশবোর্ড থেকেই, কোনো রুট লেভেলে যা করতে হয়, কনফিগ ফাইলে যা করতে হয় করতে হয় না, তাই না? আপনারা ইয়ের থেকে কি যখনই ইনস্টল দেন তখনই ডাটাবেসের নাম বলে দেন, তখনই কি করেন ডাটাবেসের নাম বলে দেন, আর পরে যখন চেঞ্জ করেন তখন বিভিন্ন প্লাগিংস ইউজ করে কি এটা করা যায়। তো এই কনফিগ ফাইলে এসে আমাদের একটা অ্যাসোসিয়েটিভ, এই প্রত্যেকটাই কি একটা অ্যারে তাই না, এগুলো অ্যারে না, অ্যারে মনে আছে, এগুলো সব অ্যারে, অ্যারের মধ্যে আবার কি অ্যারে, তো আমাদের কাজ করতে হবে কি ডাটা সোর্সেস, এই অ্যারেতে গিয়ে দেখেন ইউজার নেম, আমাদের ইউজার নেম কি বলেন তো, রুট, পাসওয়ার্ডের নাম কি নাই, ডাটাবেসের নাম কি মাই সেম এস টু, এতটুকু কাজ আপনাদের এখানে করতে হবে, করার পরে আপনি এটাকে সেভ দিয়ে দেন, আর আপনার পেজটাতে গিয়ে একটু রিলোড দেন, যে পেজটা আপনি করে ফেলছেন এখানে এখনো কি আছে লাল হয়ে আছে, দেখেন ডাটাবেসের সাথে আপনি কি কানেক্ট হয়ে গেছেন, কিন্তু ডাটাবেসের ভিতরে টেবিল নাই, কোনো ইনফরমেশন নাই। তো এই পর্যায়ে আমি আমার ঝটফট কিছু টেবিল এগুলো ক্রিয়েট করে নেব, এখানে অনেক কোড আছে, আপনারা বলতে পারেন যে সেই কোডগুলো আপনি স্কিপ করে যাচ্ছেন, কেন যাচ্ছেন একটু পরে আপনারা বুঝবেন, যে এখানে কোডগুলো আছে তাই না, মডেল কন্ট্রোলার বিভিন্ন কিছু তৈরি করছে, কিন্তু আমরা আপাতত ওইগুলো তৈরি করতে যাচ্ছি না, আমরা জাস্ট এই ইউজ এটা আমাদের দরকার নাই, এই কোডটুকু আপনারা কপি করে নেবেন, যেহেতু ডাটাবেস আমরা ক্রিয়েট করে ফেলছি তার নাম তার মধ্যে গিয়েই কাজটা করব। তো আমরা আমাদের ডাটাবেসের এইখানে এসে ডাটাবেসটা কি CakePHP সিএমএস টু আছে, এসকিউএলে চলে যান, কোডটুকু এক্সিকিউট করে দেন, জাস্ট গো, চমৎকারভাবে আপনাদের কি টেবিলগুলো তৈরি হয়ে গেছে তাই না, আর্টিকেল ট্যাগ আর্টিকেল নিউ সরি এই ট্যাগস ইউজার্স, এখন দেখেন নিচে কোনো আর টেবিল বাকি আছে কিনা আপনাদের এখান থেকে তৈরি করার,
নাই আপাতত এই টেবিলগুলোই এখানে তৈরি করার এখানে কিছু কোডের কথা বলা হয়েছে তো এই কোডগুলো মানে তৈরি করার ধাপে ধাপে আপনারা যদি তৈরি করেন জিনিসটা বুঝতে সুবিধা হবে কিন্তু আমরা এখন তৈরি না করে এর সংক্ষিপ্ত কিছু ওয়ে আছে সেটা ব্যবহার করব পরে এই কোডগুলো বুঝব আগে কোডের সাথে পরিচিত মানে কোডটা দেখে নেব তারপরে কোডটা যখন বুঝব কারণ আমি এক্সাম্পল আগে না দেখানোর পরে যদি আপনাদের নিয়ে শুরু করি কাজ তো আপনারা একটা পর্যায়ে গিয়ে কি বুঝতে অসুবিধা হতে পারে তো এই জন্য আমরা আমাদের এই কমান্ড লাইনে চলে যাই আমরা কোথায় ছিলাম আমাদের এই সিএমএস এর মধ্যে যেতে হবে কোথায় যেতে হবে এই সিএমএস এর মধ্যে যেতে হবে তাহলে কি করব কন্ট্রোল কন্ট্রোল ধরে সি দিলে আমরা সার্ভার টার্মিনালটাকে আপাতত অফ করতে যাচ্ছি টার্মিনালটাকে আপাতত কি অফ করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা ওয়াই দিয়ে দেব এখন আমরা কি সিএমএস এর মধ্যে ফিরে আসলাম আমাদের সিএমএস টুর মধ্যে এখানে যে কিছু রান্না করার আগে আমাকে কি লিখতে হবে বিন তারপরে কেক তারপরে বেক দুইটা করার পরে এখন আমাদের যে টেবিল নামগুলো আছে একটু দেখে আসেন সার্ভারে কি কি টেবিল আর্টিকেলস টেবিল ট্যাগ টেবিল ইউজার টেবিল আর্টিকেল ট্যাগ টেবিল আর আমরা যদি আমাদের রুট ডিরেক্টরিতে যাই এখানে কি আমরা কেক পিএসপি সিএমএস টু এখানে সবগুলো ফাইল থাকবে এসআরসির মধ্যে কি কার মধ্যে এসআরসি এখানে দেখেন মডেলের মধ্যে গিয়ে কোনো টেবিল আছে মডেলের মধ্যে টেবিল টেবিলের মধ্যে এমটি টেবিলটা কি এমটি এনটাইটি এটা এমটি এনটাইটি কাকে বলে টেবিল কাকে বলে এগুলো জিনিস আমরা সামনে আলোচনা করবো বিহেভিয়ার আচরণও কোনোটা দিয়ে দেওয়া হয় নাই তো আপনি ফিরে যান কন্ট্রোলারে কন্ট্রোলারের মধ্যে কি আছে অ্যাপ কন্ট্রোলার এটা বাই ডিফল থাকবে এরর কন্ট্রোলার এবং পেজেস কন্ট্রোলার তিনটা কন্ট্রোলার বাই ডিফল এর জন্মসূত্রে নিয়ে আসে জন্মসূত্রে কি নিয়ে আসে কিন্তু আমাদের টেবিল রিলেটেড কোনো কন্ট্রোলার এখানে নেই আমরা যদি একটু ফিরে যাই টেমপ্লেট টেমপ্লেট মানে কি আমাদের ইন্টারফেস এখানে পেজ আছে লেআউট আছে ইমেইল আছে আদার্স আছে কিন্তু পেজের মধ্যে গিয়ে শুধু হোম সিটিপি আছে শুধু কি আছে হোম যে পেজটা এখন আমাদের শো করতেছে যে পেজটা কি আমাদের শো করতেছে কিন্তু আদার্স আর কিছু এখনও কি অ্যাড হয় না তো আমরা এখন এইখানের জাদু কিছু জিনিস দেখব যে কেক বেক ইউজার্স আমাদের টেবিলের নামটা বলতে হবে কি বলতে হবে ইউজার্স কেক বেক ইউজার্স এখানে বিভিন্ন কন্ট্রোলারের কথা আমাকে বলে দিতে হবে তা না করে আমরা অল বলে দেব যে এর যে কটা কন্ট্রোলার মডেল এবং ভিউ তিনটাই তুমি একবারে তৈরি করে দাও তিনটাই কি একবারে করে দাও তো বিন কেক বেক অল এবং কি ইউজার্স আমরা দিয়ে দিলাম এন্ট্রি দিয়ে দেন এন্টার দিয়ে দেন ওয়ান মোমেন্ট হোয়াইল অ্যাসোসিয়েশন আর ডিটেক্টেড আপনার সবগুলো কাজ কি করে দিল সবগুলো কাজ কি করে দিল ছোট্ট একটা কোড আপনাকে জানতে হবে এবং এগুলো হবে একদম পারফেক্ট একটা টেবিলের সাথে একটা টেবিলের যদি কি কানেকশন থাকে সেই কানেকশন অনুযায়ী কি তাহলে ড্রপ ডাউন সহ আপনাকে কাজ করে দিবে আমরা একটু আমাদের ফোল্ডার বা রুট ডিরেক্টরিতে গিয়ে দেখি যদি এখন আমাদের পেজেসের মধ্যে গিয়ে আচ্ছা এখানে হোম আছে আমাদের টেমপ্লেটগুলো আমরা একটু পরে দেখব এই ভিউতে গিয়ে মূলত আমাদের এটা হলো ভিউতে গিয়ে দেখেন আমাদের মডেল টেবিল টেবিলের মধ্যে কি ইউজার টেবিলটা কি তৈরি হয়ে গেছে ইউজার টেবিলটা কি তৈরি হয়ে গেছে অনুরূপভাবে আমাদের কন্ট্রোলারে যদি আমরা যাই ইউজার কন্ট্রোলার কি এখানে তৈরি হয়ে গেছে তারপরে এভাবে বাকি যে কাজগুলো এই কাজগুলো কি আপনাকে করে দেবে অটোমেটিক কে এই কেক ব্যাগ বিলের মাধ্যমে তো আমরা মডেলের মধ্যেই থাকি টেবিলের মধ্যে এনটাইটির মধ্যেও আপনাকে ইউজার এনটাইটি কি তৈরি করে দিয়েছে এনটাইটি কি ইউজার কি এই জিনিসগুলো আমরা সামনে দেখব এখন আমরা আবার তৈরি করব বিন বিন কেক বেক আর্টিকেল তার আগে অল বলে দেব অল আর্টিকেলস আমাদের আর্টিকেলসও রেডি
আর্টিকেলস অলরেডি চলে আসছে তাই না? বিন কেক বেক অল ট্যাগস আর একটা বাকি আছে আর্টিকেল ট্যাগ, এই নামে আমাদের একটা টেবিল আছে। আপনি বলতে পারেন যে এই কয়েকটা টেবিলের জন্য তো এখানে আমাদের দেখা দিলেন করলাম, কিন্তু আমার একটা নতুন টেবিল অ্যাড করা দরকার। ধরো আমি যে টেবিল অ্যাড করছি তাহলে এখানে কি করবো? সেম প্রসেস, ওই টেবিলের নামটা কি এখানে দেওয়ার পরে আপনাকে আবার কাজ করে দিবে, কে কাজ করে দিবে এই কেক পিএসপির যে ফর্মুলাটা। মূলত এই কাজটা আপনি করতেন ম্যানুয়ালি, হাতে করতেন, এক একটা পেজের জন্য কি ইন্টারফেস তৈরি করতেন, কন্ট্রোলার তৈরি করতেন, তারপরে তার মানে মডেল তৈরি করতেন, মডেল ভিউ কন্ট্রোলার তিনটা, যেহেতু এমভিসি ফলো করে তো সব কাজগুলো এখন আপনাকে অটোমেটিক করে দিল। আপনি যদি এবার আপনার টার্মিনালটাকে আবার রান করতে চান তাহলে কি বলতে হবে বলেন তো? বিন কেক সার্ভার, সার্ভারকে কি করতে হবে? আপনি সার্ভারটা কি আবার রান হয়ে গেল বললো ইউ ক্যান এক্সিট কন্ট্রোল সি দিয়ে, এই সার্ভারটা রান অফ করতে পারো কি কন্ট্রোল সি দিয়ে। আমরা যদি আমাদের পেজে চলে যাই, আমরা এটাই তৈরি করতেছিলাম তাই না? এখানে কোনো পরিবর্তন হয় নাই, এখানে কোনো পরিবর্তন কি হয় নাই? কেন হয় নাই? কারণ আমরা রুটের কাজ এখনো করি নাই। এই এই পেজটাকে চেঞ্জ করে দিয়ে আরেকটা পেজ যেটা, সেটা পরের ধাপে আমরা দেখাবো যে ওইখানে গেলে আমরা যদি এখানে এখন ধরেন আর্টিকেল দিয়ে দিই, দেখি কাজ করে কিনা। চমৎকারভাবে আমাদের আর্টিকেল পেজটা চলে আসছে, ফার্স্ট পোস্ট পোস্ট এখানে ডাটা সহ দেখাচ্ছে আর্টিকেল। আপনি নিউ আর্টিকেল যদি ক্রিয়েট করতে চান, আপনাকে আর্টিকেলের মানে অ্যাডের যে পেজটা, আপনি এখান থেকে কি একটা ফর্ম সহ পাচ্ছেন, সাবমিট করে দিলে আর্টিকেল চলে যাবে। লিস্ট ইউজার্স, ইউজারের লিস্ট, কোন কোন ইউজার আপনার এখানে নিউ ইউজার, ইউজার ক্রিয়েট করতে পারবেন কে কেক পিএসপি ডট একটা নিউ আর্টিকেল, এই একটা থেকে একটা যে মেনু সহ এই পুরো পরিবেশ কে করে দিয়েছে আপনাকে কেক পিএসপি। এখন এটাকে আপনি ইচ্ছা করলে ডিজাইন চেঞ্জ করতে পারেন, এর বুটস্ট্র্যাপিং এর সাথে অ্যাড করা আছে, সেখানে গিয়ে আপনি পরিচিত হয়ে আপনার একটা ইনসার্ট আপডেট ডিলিট জাতীয় কাজ যদি আপনি ইজিলি করতে পারেন তাহলে আর কোনো প্রবলেম আছে? লিস্ট ট্যাগ, কী কী ট্যাগ, ট্যাগ তো আমরা এখনও ক্রিয়েট করি নাই। তো আমরা নিউ আর্টিকেলের মধ্যে গিয়ে একটা আর্টিকেল অ্যাড করি, দেখি যে আসলে আমাদের এটা কাজ করে কি না। ইউজার কি ওয়ান, কারণ ইউজার আমরা এখনও আর ইউজার ক্রিয়েট করি নাই, তো এখানে গিয়ে ইউজার আগে ক্রিয়েট করতে পারতাম, তো এটা আমরা পরে করব। তো আমরা এর জন্য একটা অনলাইন নিউজ পেপার থেকে একটু নিউজ নিয়ে আসি। আমরা এখান থেকে একটা আর্টিকেল প্রিন্ট করে দিই, একটু ডিটেইলস ভিউতে গেলাম আমরা ব্যাপক দেখার জন্য। এরকম একটা নিউজ পেপার আপনারা বানিয়ে ফেলতে পারবেন আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে, যেই আর্টিকেলটা আমরা কি এখন ফলো করতেছি। যা দিলাম আমরা স্লাই, স্লাগের মধ্যে এমন কিছু কথা দিতে হয় যেটা দিয়ে কি সার্চিং অপটিমাইজেশনে কি করে হেল্প করে। তো আমরা এটুকু দিয়ে
এইটুকু দিয়ে রাখলাম, এটা যা ইচ্ছা তাই দিতে পারি, পরে এটা ভালোভাবে দিবেন। তোমাদের ডেইলি স্টার নিউজের বাকি অংশটুকু নিয়ে গেলাম। আমরা বড় করেই দিব যতটুকু আছে, যে আমাদের এটা কতটুকু নিতে পারে এটা দেখার একটা ব্যাপার আছে। বডি দিয়ে দিলাম টাইপ, এটা কি পাবলিশ করবেন কি না, পাবলিশ করব। ট্যাগ কি কি ট্যাগ, এটা হলো সরি, ট্যাগগুলো আসলে আমাদের আগে ক্রিয়েট করে আসা উচিত ছিল, সেটা করা হয়নি, সমস্যা নাই, আমরা একে সাবমিট দিয়ে দিই। কারণ ক্যাটাগরি আগে তৈরি করা হয় না, আপনার ক্যাটাগরি তৈরি করা নাই, দেখাবে কীভাবে। এখন দেখেন ভিউ এডিট এবং ডিলিট তিনটে অপশন এখানে দিয়ে দিচ্ছে, আপনি ভিউতে যান। এই আর্টিকেলটা কি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, রিলেটেড ট্যাগ, এখানে যদি ট্যাগ মানে এই এখান থেকে আরেকটা পেজে নিয়ে যাওয়া, এই রিলেটেড আরও নিউজ আছে কি না, পুরো কাজটুকু। এখানে কি টাইটেল, স্ল্যাগ, আদার্স, ক্রিয়েটেড কয় তারিখে এটা হয়েছে, মডিফাই, আদার মডিফাই হয়েছে কিনা, এটা পাবলিশ কিনা, এর ইয়া সহ কি এটা পাবলিশ করে দিচ্ছি। তো এতটুকু কাজ যদি আমি আমাকে রেডি করে দেন, বাকি কাজটুকু আমার পক্ষে করা কি কঠিন না সহজ। এই কোডটুকের সাথে কোনো ফিল বাড়াতে হবে, ওই সিঙ্ক্রোনাইজ অনুযায়ী আমি কি বাড়াই দিলাম, কোনোটা কমাতে হবে, চেহারা চেঞ্জ করতে হবে, এখানে আমরা প্রচুর পরিমাণ এই ফিচার সহ জিনিসটা পেয়ে যাব। তো আমাদের এই টিউটোরিয়াল যদি আপনাকে কোনোভাবে হেল্প করে থাকে তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। তো আজকে এ পর্যন্তই, আমরা পরের ইয়েতে সরাসরি রুটস এবং আদার্স দেখেন, সিএমএ বা ই দিয়ে ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করা এটাই সুবিধা, যে আমার এখানে কি আসে না, এক্সটেনশন আসে না, পেজ এক্সটেনশন, আমি এটা কী দিয়ে করছি, এবং ইউআরএলটা শর্ট হয়, ইউআরএলটা কী হয় শর্ট হয়, এখানে আমাকে লোকাল হোস্ট তারপরে গিয়ে পিএসপি পিএসপি কত জায়গায় যেতে হতো, কিন্তু না গিয়ে আমি কী করছি এখানে। এখন সবসময় কি আমরা ওইভাবে সার্ভার লিখে লিখে কাজ করব, এখানে যেরকম সার্ভার লিখে আমরা কী করলাম বেক সার্ভার, এই জন্য রুটে যে এগুলো আমরা ফিক্স করে নেব, ওখানে যা যদি এগুলো সেট করে দিই এরপর থেকে কি আর এটা আমার বারবার রান করতে হবে না। ইউজার কি এটা পারবে, ইউজার তো এটা পারবে না। তো এই জিনিসগুলো আমাদের এখান থেকে অনেক গোছানো কাল, যে জিনিসগুলো দেখার মাধ্যমে আমরা আগায় যেতে পারবো। তো আজকে এ পর্যন্তই আমাদের কেক পিএসপির দ্বিতীয় ধাপে আমরা দেখাবো সামনের স্টেপগুলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।